মর্নিং সকলকে, সকল সাতটা এখন বেরোলাম সব পার্সেলের দিকে। জাস্ট ফিলটা দেখুন, এটা আমাদের এখানে কান্তেশ্বরী কালীগুড়ি মাছ ধরা হয়, দেখাবো কোনো এক সময় যখন টিকিট হবে। সকালবেলা 7টার সময় দেখো কত সুন্দর লাগে, দেখলে ভিউটা। চলো চলে আসলাম আমরা এখন বাড়িতে, সব পার্সেল নিয়ে এখন সমস্ত আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো, এখন পার্সেল দিতে বেরোবো। হ্যাঁ চলো, প্রথম কাস্টমার। হ্যাঁ একটু দেখে বলতে হবে, একটু লাইনে থাকুন। অরূপ সেন 322 টাকা। ও স্বরূপদা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেনা আছে, আমি গিয়ে দিয়ে আসছি। ঠিক আছে, শেষ হলো আলটিমেটলি আজকের সব কাজ, বাড়ি ফিরলাম। চলো তোমাদের কিছু জিনিস দেখাই, আমার পোষা সমস্ত জিনিস। এখন জাস্ট ঘরে ঢুকলাম, আগেই দেখো এখনও ঘরে ঢুকিনি সেরকমভাবে। আমাদের বারান্দার এখানে আমার সমস্ত মাছের ট্যাঙ্ক করা, এখানে নানা রকম কালারিং ফিশ প্ল্যান্টেড টাইপের করা আছে। এখানে সব রকমের মাছ পাবা, মরি, গাপ্পি, জেব্রা সব ধরনের আছে। এটা শখে, কোনো এক টাইমে ফাঁকা থাকতাম তখন। এখন পাখির ঘরটা দেখি, সব আসছে কীরকম, সারাদিনে তো টাইম পাই না। দেখো কই রে, এই যে সব দেখো, দুটো বসে আছে, এটা সানকুনুন, পাইনঅ্যাপেল সানকুনুন দুটো। ঠিকঠাক দেখতে পাচ্ছ না? না দেখো, এই যে সব, এই যে দুটো, এর মধ্যেই ডিম দিবে। আর ওই পাশে এটা পার্টিশন দেওয়া, ওই পাশে খরগোশ আছে দুটোই ছোটো ছোটো, ফিঞ্চ ছাড়বো, এর মধ্যেই ছাড়বো। এখনও সেরকমভাবে রেডিমেড করা হয়নি, এখানে ওরা দুজনই থাকে। আর একটু মোটামুটি এক সপ্তাহের মধ্যেই ও পাঁচটার মধ্যে ছাড়বো। চলো বের হই, ইয়ে দেখতে দেখতে ভুলু চলে আসছে, ভুলুর একটু আদর করে যাই, নয়তো আবার সারাদিন চিল্লাচিল্লি করবে। চল চল, ওই যে কী দেখছে আবার, এই সে।